দেবতা এক অভিন্ন, দুই সম্প্রদায় হিন্দুদের কাছে মন্দির আর মুসলিমদের কাছে মাজার, তবে একই দেবতার উপাসনা করে এই দুই সম্প্রদায়ের মানুষ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বৃহস্পতিবার সকাল থেকে নির্জলা উপবাস হিন্দু মহিলাদের, দিনের শেষে কাঁকড়া সেলামপুরে বারা খান ও মোবারক খানের মাজারে পুজো দিয়ে উপবাস ভাঙেন হিন্দু মহিলারা। কাঁকড়া সেলামপুরেই মাজারে প্রতিবছর চৈত্র মাসের শেষ শুক্রবার ভিড় জমান মুসলিম সম্প্রদায়ের মহিলারা, আর তারা আগের সপ্তাহে ভিড় জমান হাজার হাজার হিন্দু মহিলারা। কাঁকড়া সেলামপুর ছাড়াও বাঁকুড়া, বীরভূম সহ আশপাশের ভিন জেলা থেকে বহু মানুষ ভিড় জমান এই মাজারে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকা জুড়ে কড়া নজরদারি থাকে পুলিশের। হিন্দুদের যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয়, তাই তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। শোনা যায় মাজারে দুটি সমাধি রয়েছে, একজন পীর হজরত বারা খান সাহিদ ও অপরজন হজরত মোবারক খান সাহিদ। স্থানীয় বাসিন্দা খাদেম মোহর আলী খান জানিয়েছেন, দুজন ভালো বন্ধু ছিলেন। হজরত মোবারক খান সাহিদ, যিনি আগে সত্যনারায়ণ গোস্বামী নামে পরিচিত ছিলেন, পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। দুই বন্ধু এলাকায় ঘুরে মানুষের কাছে ঈশ্বরের বাণী প্রচার করতেন। পরে দুই বন্ধু একই সাথে দেহ রাখলে শহীদ হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিতি পান। হজরত বারা খান শহীদ আর হজরত মোবারক খান শহীদ সমাধি আছে, একসঙ্গে দেহ রেখেছেন। তারপর থেকে এখানে সমাধি এইখানে, এটা এটা এগারোশো বছর, এগারোশো বছর। প্রায় এগারোশো বছর আগে তারা যে স্থানে দেহ রাখেন সেই স্থানেই পাশাপাশি দুজনের দেহ সমাধিস্থ করা হয়। পরে সেখানে স্বপ্নাদেশ পেয়ে এক খাদেমি পুজো শুরু করেন। বংশ পরম্পরায় খাদেমরাই ওই মাজারের দায়িত্ব সামলাচ্ছেন। প্রতি বছর বহু মানুষ আসেন তাদের মনস্কামনা নিয়ে। হিন্দুদের পুজো দেওয়ার কয়েকদিন পরেই মুসলিম মহিলারা একদিনের রোজা রাখেন এবং দিনের শেষে পুজো দিয়ে রোজা ভাঙেন দুই শহীদের মাজারে। তাছাড়া প্রতি বছর চৈত্র মাসে পুজো উপলক্ষে বসে মেলা। স্থানীয় বাসিন্দা রেখা করাই বলছেন, বিয়ে হয়ে সেলামপুরে আসার পর থেকে তার শ্বশুরবাড়ির সকলের সাথে এই দিনটি তিনি পালন করে থাকেন। তারপর তারপর কোনো এরকম আপনার আপনার হয়েছে বড়? কথিত আছে এই মাজার অত্যন্ত জাগ্রত, মনস্কামনা পূরণ হয়, তাই বারবার মানুষ ছুটে আসেন এখানে। কেউ আসেন চাল আলু নিয়ে, কেউ আসেন ফল মিষ্টি বাতাসা নিয়ে। এই মাজারের পাশ থেকে মাটি নিয়ে গিয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তের গায়ে বুলিয়ে দিলে রোগ সেরে যায় এমনটাও শোনা যায়। আসলে বিশ্বাস আর ভরসাই শেষ কথা, তাই আস্থার উপর ভর করে আজও বহু মানুষ ভিড় জমান এই মাজারে। দুই সম্প্রদায়ের মিলনে সম্প্রীতির এক অন্য ছবি ধরা পড়ে কাঁকড়ার সেলামপুরে। এখানে পীর হজরত বারা খান সাহিদ এবং পীর হজরত মোবারক খান সাহিদের বহু মানে পুরনো একটা মাজার শরীফ আছে। এই যে মনোবাসনা পূর্ণ করার জন্যই যা যে কামনা করি ডাকলেই বাবাকে, আমাদের হিন্দুদেরও একটা আছে বারা খা তারা খা, সেই কারণেই আমরা আসি এখানে। ধরুন চৈত্র মাসের শেষ শুক্রবার, এখানে হিন্দুদের বৃহস্পতিবার শেষ শুক্রবার, তার আগের দিন বৃহস্পতিবার, বৃহস্পতিবার হিন্দুদের মহিলারা সারা দিন রোজা রেখে এখানে উপবাস করে এখানে জল খেয়ে রোজা ভাঙে। ঠাকুরের ইয়ে আছে, মানত আছে, সব আছে। কি ঠাকুর? আজ হয় বাবা বাড়া সব আছে। আচ্ছা, বাঙালি মুসলিম কত বছর ধরে আসছেন এখানে? এখানে অনেক বছর ধরে আসছে। মুসলিমদের সামনে শুক্রবার মানে 30 তারিখ পড়ছে আমাদের, 14 তারিখে মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষ এখানে চাদর ছাপানো হয় এবং ছোটোখাটো একটা মেলার মতো হয়।